ডায়াবেটিস হলে কি খাবেন কি খাবেন না? ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ কিংবা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ একসময় প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি পানির পিপাসা লাগা, বেশি ক্ষুধা পাওয়া, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, ক্লান্তি ও দুর্বলতা বোধ করা, ক্ষত শুকাতে বিলম্ব হওয়া, ঘোষ পাচড়া, ফোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া, চোখে কম দেখা, গর্ভবতীদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। এবার আসুন জেনে নিই ডায়াবেটিস হলে কি খাবেন। ডায়াবেটিস হলে ভাতের পরিবর্তে দুই বেলা রুটি খাবেন, কেননা রুটিতে ডায়েটারি ফাইবার বেশি থাকে। সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত খাবেন। আঁশযুক্ত সবজি ও ফলমূল বেশি করে খাবেন। সবুজ শাকসবজি খাবেন, যেমন বরবটি, শিম। প্রাণীজ চর্বির পরিমাণ কমিয়ে উদ্ভিজ চর্বির পরিমাণ বাড়াতে হবে, যেমন সয়াবিন, সরিষার তেল এবং মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ডায়াবেটিস হলে টক ফল খেতে পারবেন, কারণ টক ফলে শর্করার পরিমাণ কম থাকে। নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে, কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না। ভালো প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, অল্প চর্বি জাতীয় দুধ, টক দই ইত্যাদি খেতে পারবেন। খাবার নিয়ন্ত্রণে রেখে শরীরের ওজন বেশি থাকলে কমানো বা কম থাকলে বাড়িয়ে স্বাভাবিক করা এবং স্বাভাবিক থাকলে সেটা বজায় রাখতে হবে। এবার আসুন জেনে নেই ডায়াবেটিস হলে কি খাবেন না। ভাত, আলু, কলা, গাজর ইত্যাদি রক্তে চিনির পরিমাণ বাড়ায়, তাই এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। সকল প্রকার মিষ্টি ও চিনি জাতীয় খাবার, কেক পরিহার করতে হবে। সাদা চালের ভাত, গোল আলু ভর্তা, ভাজি জাতীয় খাবার পরিহার করতে হবে। সাদা পাউরুটি, চিনিযুক্ত শস্য বাদ দিতে হবে। রেগুলার পাস্তা, ভুট্টা খাওয়া বাদ দিতে হবে। ধূমপান, মদপান এবং হোটেলের খাবার পরিপূর্ণভাবে পরিহার করতে হবে। প্রতিদিন 2 কাপের বেশি চা বা কফি খাওয়া উচিত নয়। বেশি ভাজা ও তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। সম্পৃক্ত চর্বি যেমন প্রাণীজ চর্বি, ঘি, মাখন, ডালডা ইত্যাদি খাবার যতটা সম্ভব কম খেতে হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? ডায়াবেটিস সম্পর্কে আপনার আরও জিজ্ঞাসা থাকলে মন্তব্য করতে পারেন। এরপর কোন বিষয়ে টিপস জানতে চান তাও মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।